নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা দেখতে এবং শুনতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করুন। তাছাড়া আরও একটি স্বাস্থ্য সম্পর্কিত চ্যানেল রয়েছে, তা হলো সুব্রত হেলথ। যদি প্রাকৃতিক উপায়ে শরীর স্বাস্থ্য ভালো রাখতে চান, তাহলে এই বিশেষ চ্যানেলটি আপনারা দেখতে পারেন আর ডেসক্রিপশানে সেই লিংক দেওয়া রয়েছে। হরেই কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? তা বন্ধুরা, আজ এই ছোট্ট অবসরে আপনাদের সঙ্গে জামাই ষষ্ঠীর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করলাম। আমাদের দেশে অতি প্রাচীনকাল থেকে বহু দেবদেবতার পূজা করার বিষয়ে আমাদের শাস্ত্রীয় মতে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, আর পাশাপাশি উপদেবতারও পূজা করার বিশেষ প্রচলন রয়েছে। বিভিন্ন শাস্ত্রে ষষ্ঠী বা মা ষষ্ঠী এরকমই এক উপদেবতা বলে গণ্য করা হয়। সম্ভবত শিশু মৃত্যু বা প্রসূতি মৃত্যুর হার অত্যধিক বেশি হওয়ায় শিশুর জন্ম ও তার ন্যস্ত করা হয় এই মা ষষ্ঠীর কাছে। তাই সন্তানের মঙ্গল কামনায় মায়েরা ষষ্ঠীর পূজা করে থাকেন। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে বলবো মা ষষ্ঠীর সঙ্গে জামাইয়ের কি সম্পর্ক, অর্থাৎ জামাই ষষ্ঠী সম্পর্ক। ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একসময় সংস্কার ছিল, কন্যা যতদিন না সন্তানবতী হয় ততদিন কন্যার পিতা বা মাতার গৃহে পদার্পণ করা নিষিদ্ধ। এই ব্যবস্থা সমস্যা দেখা দিল। সন্তান ধারণের সমস্যা বা সন্তান মৃত্যুর ফলে কন্যার পিতামাতার দীর্ঘদিন অপেক্ষা করতে হতো কবে সে তার বাপের বাড়িতে আসবে। সেক্ষেত্রে বিবাহিত কন্যার মুখদর্শন কিভাবে ঘটবে, তাই সমাজের বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি হল। তাই সমাজ তার নিজের জন্যই কিন্তু বিভিন্ন বিষয়ে আলোকপাত করে গেছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে বেছে নিলেন জামাই ষষ্ঠী হিসাবে, যেখানে মেয়ে জামাইকে নেমন্তন্ন করে সমাদর করে এবং পাশাপাশি কন্যার মুখ দর্শন করার একটা বিশেষ ব্যবস্থা, সেই সঙ্গে মা ষষ্ঠীর পূজা করে তাকে খুশি করা, যাতে কন্যা শীঘ্রই সন্তান যেন সম্ভব হন বা সন্তানের মুখ দর্শন করতে পারে। বর্তমানে অবশ্য এই সংস্কার পরিবর্তন হয়ে বিভিন্নভাবে দাঁড়িয়েছে। কন্যার পিতামাতা অথবা যে ব্যক্তির কন্যা সম্প্রদান করবেন তিনি এক বৎসর কন্যার বাড়ি যাবেন না বলে ষষ্ঠী পালন সাধারণত করে থাকেন মেয়েরা। তাদের কাছে এর তাৎপর্য অন্যরকম। কথিত আছে, এক পরিবারে দুটি বউ ছিল। ছোট বউ ছিল খুব লোভী, বাড়ির মাছ এবং অন্যান্য ভালো খাবার রান্না হলেই সে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত আর শ্বশুরবাড়ির কাছে অভিযোগ করত সব কালো বেড়াল খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, আপনারা জানেন বেড়াল হলো মা ষষ্ঠীর বাহন, তাই বেড়াল মা ষষ্ঠীর কাছে অভিযোগ জানাল। মা ষষ্ঠী রেগে গেলেন, ফলে ছোট বউয়ের একটি করে সন্তান হয় আর মা ষষ্ঠী তার প্রাণ হরণ করেন। এইভাবে ছোট বউয়ের সাত পুত্র ও এক কন্যাকে মা ষষ্ঠী নিয়ে নিলেন, ফলে স্বামী শ্বশুরবাড়ি এবং অন্যান্য জায়গাতে তার পরিচয় হলো অলক্ষণা, ফলে গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দিল তাকে। অথচ বড় বউ পুত্রকন্যাদের নিয়ে সুখে ঘর করতে থাকে। যাই হোক, ছোট বউ মনের দুঃখে বনে চলে গেলেন এবং একাকী কাঁদতে থাকলেন। শেষে মা ষষ্ঠী বৃদ্ধার ছদ্মবেশে তার কাছে এসে কান্নার কারণ জানতে চাইল। সে তার দুঃখের কথা বললে তখন মা ষষ্ঠী তার পূর্বের অন্যায়ের আচরণের কথা বললে সে মাপ চায়। ষষ্ঠী তাকে ক্ষমা করলেন, এরপর বললেন
ভক্তি ভরে ষষ্ঠী পূজা করলে সাত পুত্র ও এক কন্যার জীবন ফিরে পাবে। তখন ছোট বউ সংসারে ফিরে এসে ঘটা করে মা ষষ্ঠীর পূজা করে এবং ক্রমে ক্রমে তার পুত্র কন্যাদের ফিরে পায়। এরপর থেকেই এইভাবেই মা ষষ্ঠীর পূজার মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। এটাই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রতর মূল গল্প। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।